হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইন প্রিন্স এখন কথা বলবো বেসিকালি দুটো ব্যাপার নিয়ে প্রথমে কথা বলবো একটা ট্রেলার নিয়ে তো আবার বিবাহ অভিযানের ট্রেলার বেরিয়ে গেছে আজকে এবং এটা রিলিজ করছে কতদিন পরই আমরা সবাই জানি প্রথম যে বিবাহ অভিযানটা এসেছিলো আমার খারাপ লাগেনি বেশ ভালো লেগেছিল এবং ওটার মধ্যে একটা ব্যাপার ছিল এবার কী হয়ে যাচ্ছে বেসিক্যালি এস এভ এটা করছে খুব ভরসা লাগছে নিজের ফ্রান্সাইজ মুভির উপর যে ফ্রাঞ্চাইজে একটা কিছু বানাবো যেটা একটা সময় খুব জনপ্রিয় হয়েছে টিভিতে লোকে প্রচুর দেখেছে আবার ওই একই কাস্টিং নিয়ে কিছু একটা করলে লোকে খুব খাবে ওটা না হয় না সত্যি বলছি হয় না আর হয় তখনই যখন সেটাকে ওয়েল এক্সিকিউটিভাবে বানানো হয় এটা একটা ট্রেলার হয়েছে আমি দেখলাম আবার বিবাহ অভিযানের ট্রেলার আমি এটা নিয়ে কিন্তু জিরো পার্সেন্ট এক্সাইটেড ছিল এমন না আমার একটা এক্সাইটমেন্ট ছিল কেমন হয় দেখার জন্য কারণ এই তিনজন অঙ্কুশ অনির্বাণ এবং রুদ্রনীতা ওখানে ভালো অভিনয় করেছিল তো আমার এক্সাইটমেন্ট একটা ছিল কিন্তু এইবার একটা না পুরো জোর করে হাসাচ্ছে একটুও হাসি পাচ্ছে না একটা কমেডি সিনেমা মিনিমাম ট্রেলারের দু তিনটে সিন থেকে অন্তত হাসি পাক আমি বাদ দিচ্ছি অন্তত একটা সিন থেকে হাসি পাক একটা সিন দেখে হাসি পাচ্ছে না পুরো সেই কাতু কুতু দিয়েও যেন হাসাতে পারছে না এইরকম ধরনের কমেডি হয়েছে মানে রাইডিং খুব বাজে হয়েছে মানে প্যাথেটিক রাইডিং হয়েছে আমার ট্রেলারটা দেখে না মাথা গরম হয়ে গেল আমি জানি না এই ধরনের কাজগুলো কেন আনা হচ্ছে কি জন্য আনা হচ্ছে কারণ এই আল্টিমেট এনে আমার মনে হয় না কিছু লাভ হবে শুধুমাত্র বাজেটার স্কেলটা একটু বাড়িয়ে দিয়েছে আগেরটা মানে শ্যুট হয়েছিল কলকাতার মধ্যে বাংলার মধ্যে এটাকে আবার করে দেওয়া হয়েছে পাটায়া এবং সেই একই প্যাটার্নের সিনেমা আমরা এর আগে বহু বরং এর থেকে সিনেমা বাই বাই ব্যাংকক দেখেছি অনেক ভালো ছিল সেই এক প্যাটার্ন একই ধরনের কমেডি অঙ্কুশকে অত চাপ চাপ দাঁড়িয়ে রেখে মির্জার মতো সিনেমাতেই বানায় মানায় এই ধরনের সিনেমায় মানাচ্ছে না এবং এদের কিন্তু কারোর কমেড টাইমিং কিন্তু খারাপ নয় অঙ্কুশ রুদ্রনীল অনির্বাণ তিনজনেরই কমেট টাইমিং ভালো আমরা জানি বেসিক্যালি রুদ্রনীলের তো অবশ্যই কিন্তু তাও তারা হাসাতে পারছে না তার মানে কিছু তো প্রবলেম হচ্ছে তো আমার এই কাজটা নিয়ে ট্রেলার দেখে আসা জিরো হয়ে গেল আমি এটা নিয়ে একটু মানে একটু এক্সাইটেড হতে পারছি না কারণ আমার ট্রেলার কোনো ফিলই আমাকে দিতে পারলো না সিনেমাটা দেখবো এরকম একটা এক্সাইটমেন্ট দিতেই পারলো না মানে খুবই অ্যাভারেজ একটা ট্রেলার অ্যাভারেজও বলবো না জঘন্য একটা ট্রেলার মানে এই ধরনের কাজগুলো না এলে পরে মাথা গরম হয়ে যায় সত্যি কথা বলতে গেলে জোর করে করে হাসাবে গায়ে গায়ে কুতু এর থেকে তো আমি বলবো জামাইজি আটশো বিশের ট্রেলার অনেক ভালো ছিল ট্রেলার থেকে তো হাসিটা পেয়েছিলো এটা তো পাচ্ছিই না হাসি বরং পার্ট ওয়ানটার দিকে তো খারাপ লাগে না মনটা মজা লাগে কিন্তু সেই একই প্যাটার্নের গল্প এইখানে ওখানে চলে যাচ্ছে দিনজন মিলে নাচছে হাগছে পা দিছে এগুলো এইগুলো সত্যি আর ভালো লাগছে না সত্যি কথা বলতে গেলে এগুলো মাথার টর্চার তো দেখা যাক সিনেমাটা কেমন হয় ট্রেলার দেখে তো আমার একটু ভালো লাগলো না সিনেমাটা দেখলে যদি একটু হাসি পায় অন্তত টু পার্সেন্ট হলো তাহলেও মেনে নেওয়া যাবে তো ট্রেলার আমার খুব প্যাথেটিক লাগলো ট্রেলারে কাটিংও ভালো হয়নি কিনাটা হয়ে যায় যেন ট্রেলারটা আমার একদম পোষায়নি এর থেকে বিবাহ অভিযান ওয়ানের ট্রেলারটা অনেক বেটার ছিল ব্যক্তিগতভাবে একটা ব্যাপার ছিল ওই ট্রেলারটা তো মানে জোর করে সিনেমাটা এনেছে বোঝাই যাচ্ছে কারোর যেন করার ইচ্ছেও নেই এরকম একটা ব্যাপার তার হুড়ো করে বানানো তো আমার একদম ভাল লাগে এটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো এটা তোমার টোটালি ঝোকারগিরি ছাড়ার কিছু মনে হলো না সেখানে একটা খুশির খবর তোমাদেরকে দিই আমি বলেছি কদিন চেঙ্গিস নিয়ে খবর আসবে কারণ চেঙ্গিস আমাদের কাছে একটা প্রাউড মুমেন্ট সেই প্রাউড মুমেন্টটা তোমাদের সামনে তুলে ধরাটা আমার দায়িত্ব তো যে কারণে বলছি এর আগের ভিডিওতে আমি মুম্বাই নিয়ে কথা বলেছি এখন কথা বলছি দিল্লি এবং হায়দ্রাবাদ নিয়ে দিল্লি এবং হায়দ্রাবাদে কিন্তু জিদাকে কদিন আগে কেউ চিন্ত না কিন্তু আস্তে আস্তে ওখানে জিতের পরিচিতি পাচ্ছে এবং জিদের যে প্যান ইন্ডিয়া লেভেলে আলাদা লেভেলে নিয়ে যাচ্ছে প্যান ইন্ডিয়া লেভেলে জিতের যে পরিচিতি হতে চলেছে এক কথায় অনবত্য কোনো জায়গাতেই কৃষিকে ভাই কৃষি কি যান আজকে একদমই চলছে না খুব বাজে রেসপন্স ঈদের দিনেও সলমান খানের কোনো সিনেমার এটা খুব দুঃখের কথা সলমান খান ফ্যান্সদের জন্য তাও বলছি ঈদের দিনে আজ পর্যন্ত সলমান খানের কোনো সিনেমার এত বাজে রেসপন্স দেখা যায়নি সেই দু হাজার ছয় সাতের টাইমটা আলাদা তারপর সলমান খানের তো রাজত্ব শুরু হয়েছিলো সেখান থেকে তাদেরই আজকে রেসপন্স খুব বাজে প্লাস সমস্ত রিভিউয়াররা চেঙ্গিসকে এগিয়ে রাখছে কিসিকে ভাই কিসিকে জানাচ্ছে এগুলো খুব এফেক্ট ফেলেছে যার প্রভাব দেখা যাচ্ছে কিন্তু আমরা বুকমাইশাই দেখতে পাচ্ছি তো দিল্লিতে এবং হায়দ্রাবাদে আমরা জানি বেশ ভালো রকম শো পেয়েছে অবশ্যই ভালো সো পেয়েছে এবং সেখানে কিন্তু রেসপন্স বেশ ভালো অ্যাডভান্স টিকিট লোকে বুক করছে এবং স্পট বুকিং খুব ভালো হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভালো হচ্ছে আমার এক বন্ধু থাকে হায়দ্রাবাদে তার সঙ্গে আমি কথা বলে যেটা জানতে পারছি তার খুব শীঘ্রই দেখতে আর প্ল্যান আছে সম্ভবত কাল পরশু করে কিন্তু সে খোঁজখবর রাখছে সে বলছে স্পট বুকিং কিন্তু খুব ভালো হচ্ছে মানে অ্যাডভান্স বুকিংয়ে যতগুলো টিকিট বিক্রি হচ্ছে স্পট বুকিংয়ে তার থেকে অনেক বেশি লোক কিন্তু এসে দেখছে মানে আমাদের এখানে ঠিক যে জিনিসটা ঘটছে ওখানেও কিন্তু সেম জিনিস ঘটছে স্পট বুকিং তো সেই স্পট বুকিং দুর্দান্ত হচ্ছে কারণ আপনারা দেখবেন কালকেও লক্ষ্য করেছেন কিনা জানি না যে দিল্লি বা হায়দ্রাবাদ বা মুম্বাইয়ের এই যে শোগুলোতে যখন সিনেমা হলে শোটা স্টার্ট হচ্ছে তার আগে আপনারা বুম্বাই শো খুলবেন দেখবেন প্রচুর লোকের ভিড় পাচ্ছে অর্থাৎ স্পট বুকিং কিন্তু বোঝা যাচ্ছে তো দিল্লি এবং হায়দ্রাবাদেও কিন্তু রেসপন্স খুব ভালো দারুণ লেভেলের কিন্তু মানে ওখান থেকে অ্যাডভান্স বুকিং হয়েছে মুম্বাই তো হিউজ লেভেলের দিল্লি হায়দ্রাবাদ পুনেতেও বেসিক্যালি পুনেরও কিছু কিছু হলে আমি দেখলাম ফার্স্ট ফিলিং হয়েছে সব মিলিয়ে মোটামুটি মুম্বাই দিল্লি পুনে সব মিলিয়ে প্যান ইন্ডিয়া লেভেলের কিন্তু প্রায় কুড়ি একুশটা সো অলরেডি ফার্স্ট ফিলিং এবং স্পট স্পটবুঙ্গের উপর ভিত্তি করলে অলরেডি সেগুলো হাউসফুলের পথে এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বিরাট বড় একটা হিউজ অ্যাচিভমেন্ট তার জন্য জিদাকে অসংখ্য ধন্যবাদ আরও একবার এবং একশোবার দিনে বললেও হয়তো কম হবে কারণ এটা আমরা কোনো দিন আশা করতে পারিনি ভাবতেই পারিনি কমার্শিয়াল সিনেমার কথা আশা করা ছেড়ে দিয়েছি সেখান থেকে একটা কমার্শিয়াল সিনেমা প্যান ইন্ডিয়া লেভেলে এতটা ভালো রেসপন্স যথেষ্ট ভালো এর থেকে বেশি কিছু চাই না সত্যি কথা বলতে গেলে এবং যত সময় যাবে আমার মনে হচ্ছে কিন্তু বাড়বে প্যান ইন্ডিয়াতে রেসপন্স বেশ ভালো তো যাই হোক এটা খুব খুশির খবর যে কারণে কথা বললাম এরপর কথা বলবো ডে থ্রি এর অর্থাৎ কালকের অ্যাডভান্স বুকিং নিয়ে সেটা একটু সন্ধ্যের দিক করে ভিডিওটা আসবে তো সেখানে একটু ডিটেলস আলোচনা হবে যাই হোক চ্যানেলটা অন্তত হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড কেটে পেলে কেন এখনও তো ভাই টেক কেয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার আবার দেখা হবে টেক কেয়ার সবাই ভালো থাকো